আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেন পারমাণবিক কেন্দ্রের কাছে মজুদ অস্ত্র রাখছে বললেন রাশিয়া। চড়া মূল্য দিতে হয় এমন ইরান বিরোধী পদক্ষেপ নেবে না ইউরোপ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। আরো থাকবে রাশিয়া ইউরোপ আস্থার সংকটের সংঘাতের মুখে আর্মেনিয়া আজারবাইজান নতুন যুদ্ধ উত্তেজনা। এরপর থাকবে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ব্যাপক বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দিব পবিত্র কোরআনে আগুন, ন্যাটোর সদস্যপদ পেতে সুইডেনকে আর সমর্থন দিবে না তুরস্ক জানালেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেন পারমাণবিক কেন্দ্রের কাছে অস্ত্র মজুত করছে বসে রাশিয়া। ইউক্রেন পারমাণবিক কেন্দ্রের কাছে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার বিদেশি গোয়েন্দা শাখা এসভিআর পরিচালক এই দাবি করেছেন। খবর ইয়ানি শাফাকের। এসভিআর পরিচালক সের্গেই নারিশকিন বলেছেন হিমার্স ও অত্যাধুনিক আকাশপথরক্ষা ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সমরাস্ত্রগুলো ইউক্রেনে তার পারমাণবিক কেন্দ্রের কাছে মজুত রাখছে। রাশিয়ার ওই গোয়েন্দা কর্মকর্তা আরো বলেছেন ইউক্রেন মনে করছে পারমাণবিক কেন্দ্রে রাশিয়া হামলা চালাবে না, এর জন্য নিরাপদ স্থান মনে করে ভয়ঙ্কর সব অস্ত্র পারমাণবিক কেন্দ্রের কাছে মজুত করছে ইউক্রেন। এসবিআর পরিচালক সের্গেই নারিশকিন বলেছেন রিবনি পারমাণবিক কেন্দ্রের কাছে রাফাভলিকা স্টেশনের কাছে 2022 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে কার্গো ট্রেনের বগিতে করে সব সমরাস্ত্র রাখা হয়েছে। রাশিয়ার দখলকৃত দনবাস অঞ্চলের বেসামরিক লোকজনের উপর হামলা চালাতে সব অস্ত্র ওই রেল স্টেশনের কাছে মজুত রাখা হয়েছে। তিনি আরো বলেন জাপোরিঝিয়ায় একই কাজ করেছে ইউক্রেন, জাতিসংঘকে বুঝিয়েছে রাশিয়া যেখানে হামলা করলে বিপর্যয় ঘটবে সেখানে অন্যদিকে তারা সুযোগে অস্ত্র গুদাম বানিয়েছে। চড়া মূল্য দিতে হয় এমন ইরান বিরোধী পদক্ষেপ নেবে না ইউরোপ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ তার দেশের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপ নিতে চায় না যাতে ইউরোপকে চড়া মূল্য দিতে হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে আইনগত বাধা আছে বলে ইউরোপীয় ইউনিয়নের প্রশ্ননীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ঘোষণা করার পর আমির আবদুল্লাহিয়ান এই মন্তব্য করলেন। বোরেল গতকাল ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের প্রশ্নমন্ত্রীদের সাথে এক বৈঠকে বলেছেন IRGC বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে বিষয়টির আইনি বৈধতার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইউরোপীয় ইউনিয়নের এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত হবে না যার ফলে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাদেরকে চড়া মূল্য দিতে হয়। আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংলাপ আলোচনার ইতিবাচক যোগাযোগকে সর্বোত্তম পন্থা মনে করে ইরান, কিন্তু প্রতিপক্ষ যদি ভিন্ন কোন পথে হাঁটতে চায় তবে তেহরান পাল্টা পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ইউরোপীয় পার্লামেন্ট গত বুধবার একটি বিল পাশ করে IRGC কে সন্ত্রাসী সংগঠনগুলো কালো তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এরপর বৃহস্পতিবার ওই পার্লামেন্ট আরেকটি প্রস্তাব পাশ করে তেহরানের পর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানায়। এর প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান এর আগে হুমকি দিয়েছিলেন ইউরোপীয় রাজনৈতিক নেতারা তাদের আচরণ সংশোধন এবং তাদের কর্মপন্থা পরিবর্তন না করলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তিনি এসব রাজনীতিবিদকে কূটনীতিতে অনভিজ্ঞ বলে বর্ণনা করেছেন। সূত্র জানিয়েছে পার্স টুডে। রাশিয়া ইউরোপ আস্থার সংকটের সংঘাতের মুখে আর্মেনিয়া আজারবাইজান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা বিশ্বব্যাপী দৃশ্যমান, তবে এর মধ্যে বিশেষ করে দক্ষিণ ককেশাসে এর প্রভাব তীব্র হয়েছে। নাগার্নো কারাবাখের সর্বশেষ যুদ্ধে 2 বছর পর 2022 সালের শেষের দিকে আর্মেনিয়া ও আজারবাইজান আরেকটি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান এই অঞ্চলে হিসাব নিকাশ আরো জটিল করে তুলেছে। একটি নতুন যুদ্ধ হয়তো সংক্ষিপ্ত হবে কিন্তু 2020 সালের 6 সপ্তাহের সংঘাতের চেয়ে কম নাটকীয় হবে না। সেই যুদ্ধে 7,000-এর বেশি সৈন্যের প্রাণ গেছে। আজারবাইজানের বাহিনী নাগার্নো কারাবাখ ছিটমহলের কিছু অংশ এবং আশেপাশের এলাকায় আর্মেনিয়াদের পরাজিত করেছে। এর কয়েকটি 1990-এর দশকের গোড়ার দিকে আর্মেনিয়া বাহিনী দখলে ছিল। মস্কোর মধ্যস্থতায় অবশেষে যুদ্ধ বিরতি হয়েছিল। 1980-এর দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকার সময় নাগার্নো কারাবাখ নিয়ে প্রথম 2 দেশের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। এরপর কয়েকগুণ ধরে লড়াই চলছে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে। এই সংঘাতে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। সর্বশেষ রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর থেকে ক্ষমতার পাল্লা আজারবাইজানের দিকেই বেশি হয়ে গেছে। আর্মেনীয় সেনাবাহিনী পুনরায় সৈন্য বা অস্ত্র মোতায়েনের দিকে আরো এগোয়নি।
কারণ তাদের ঐতিহাসিক যোগানদাতা রাশিয়া নিজেই সর্বশেষ সংকটে ভুগছে। বিপরীতে আজারবাইজান অস্ত্র ও সেনা দুটোই বাড়িয়েছে। সেনাবাহিনীর আকার এখন আর্মেনিয়ার কয়েক গুণ, ভারী অস্ত্রে সজ্জিত। প্রতিবেশী তুরস্কের প্রত্যক্ষ মদত পুষ্ট। ইউরোপে আজারবাইজানে গ্যাসের উচ্চ চাহিদাও বাকুকে উৎসাহিত করেছে। ইউক্রেনে রাশিয়ার ক্ষতি অন্যদিক থেকে গুরুত্বপূর্ণ। 2020 সালে যুদ্ধবিরতির অংশ হিসেবে রাশিয়ার শান্তিরক্ষীদের নাগরণ কারাবাক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তারা এখনও আর্মেনিয়ায় রয়েছে। রাশিয়া আর্মেনিয়া আজারবাইজান সীমান্তের কিছু অংশে তার সীমান্তরক্ষী ও সামরিক কর্মীদের সঙ্গে আরো শক্তিশালী করেছে। ফলে সাম্প্রতিক যুদ্ধের পর একটি নতুন ফ্রন্ট লাইনে পরিণত হয়েছে। ধারণা ছিল রুশ সেনারা বই আক্রমণে কিছুটা হলে প্রতিরোধ করবে, কারণ মস্কোর ব্যাপারে বাকু সতর্ক অবস্থানে নেয়ার কথা। কিন্তু রুশ বাহিনী গত বছর বেশ কয়েকটি সংঘাত ও অগ্নিসংযোগ ঘটনা থামাতে পারেনি। মার্চ ও আগস্টে আজারবাইজানের সৈন্যরা কৌশলগত পাহাড়ি এলাকা সহ নাগরণ কারাবাকের আরো কয়েকটি অঞ্চল দখল করে। সেপ্টেম্বরে আজারবাইজানীয় বাহিনী আর্মেনিয়ার ভেতরে প্রবেশ করে। প্রতিটি আক্রমণে ভয়ানক রক্তক্ষয়ী ছিল। মস্কো ঐতিহাসিকভাবে নাগরণ কারাবাক শান্তি প্রতিষ্ঠার নেতৃত্বের প্রবণতা ধরে রেখেছে। 2020 সালে যুদ্ধবিরতির পর এই অঞ্চলে বাণিজ্য উন্মুক্ত করার কথা ছিল। এর মধ্যে আজারবাইজান থেকে আর্মেনিয়া হয়ে ইরান সীমান্তে রুশ প্রকল্প নাখবিচান পর্যন্ত একটি সরাসরি রুট প্রস্তাবন করার কথা ছিল। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ব্যাপক বিক্ষোভ। পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ জাইন শাহ পদত্যাগের দাবি জানিয়েছেন অঞ্চলটির বিভিন্ন রাজনৈতিক নেতারা। ডনের খবরে বলা হয়েছে, সিন্ধু প্রদেশের প্রখ্যাত রাজনীতিবিদ গোলাম মর্তুজা সাইদের জন্মবার্ষিকী উপলক্ষে শান অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে রাজনৈতিক কর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে সিন্ধু প্রদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে প্রদেশটির সর্বস্তরের রাজনৈতিক নেতারাও অংশগ্রহণ করেছেন। গত মঙ্গলবার গোলাম মর্তুজা সাইদের জন্মবার্ষিকী অনুষ্ঠানে পুলিশ বাধা দিলে রাজনৈতিক নেতাকর্মী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ গুলিবর্ষণ ও লাঠিচার্জ করলে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের দাবি, সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ জাইন শাহর আদেশে পুলিশ এই হামলা চালিয়েছে। এর জন্য তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং জুডিশিয়াল কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। সিন্ধু ইউনাইটেড পার্টির নেতারা বলেছেন, এই হামলার পেছনে প্রশাসনের যারাই জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এজন্য তারা সুপ্রিম কোর্টের প্রতি শাসনের ঘটনা আমলে এ নিয়ে জড়িত প্রশাসনের লোকদের বিরুদ্ধে অভিযোগের গঠনে আবেদনও জানিয়েছেন। সুইডেনে কোরআন পড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড়। সুইডেনে উগ্র ডানপন্থীদের পবিত্র কোরআন পড়ানোর ঘটনায় দেশে দেশে নিন্দার ঝড় উঠেছে, বিশেষ করে মুসলিম বিশ্বে। ইতিমধ্যে নেককারজনক এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তুরস্ক, সৌদি আরব, জর্ডান, কুয়েত। নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তানও। গত শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে একদল উগ্র ডানপন্থীর বিক্ষোভকালে কোরআন পড়ানোর ঘটনা ঘটেছে। এদিন উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হট লাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান পুলিশের নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন। এর আগে প্রায় এক ঘন্টা ইসলাম ধর্ম ও সুইডেনের অভিবাসন ব্যবস্থাকে আক্রমণ করে গালিগালাজপূর্ণ বক্তব্য রেখেছেন তিনি। এ সময় প্রায় 100 জন সমর্থক তার পাশে ছিল। এর আগে গত বছর এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে কোরআন পড়ানোর সফর ঘোষণা করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন পালুদান। তার ওই কর্মসূচি ঘিরে সুইডেনে ব্যাপক দাঙ্গার সৃষ্টি হয়েছে। রবিবার মুসলিম বিদ্বেষী এই নেতা কোরআন পড়ানোর পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা আমাদের পবিত্র গ্রন্থের ওপর জঘন্য হামলায় তীব্র ভাষায় নিন্দা জানাই। মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এমন ইসলাম বিরোধী কাজের অনুমতি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মুসলিমদের নিশানা এবং আমাদের পবিত্র মূল্যবোধের অবমাননা করে। শুধু তাই নয়, আঙ্কারা জানিয়েছে কোরআন পড়ানোর প্রতিবাদে তারা সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রীর একটি আসন্ন সফর বাতিল করেছে। ওই সফরে সুইডেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা। পুরনো সব সদস্যদের সমর্থন ছাড়াই পশ্চিমা সামরিক জোটে কেউ নতুন সদস্য হতে পারে না, তাই সুইডেনকে ন্যাটো সদস্য হতে হলে অবশ্যই তুরস্কের সমন্বিত আদায় করতে হবে। শুধু তুরস্কই নয়, সুইডেন কোরআন পড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত, বাংলাদেশ, পাকিস্তানও। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব সংলাপ, সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায় এবং ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ঘৃণাত্মক বক্তব্য ও সহিংসতা পরিত্যাগ এবং ধর্মীয় প্রতীককে সম্মানও জানানো ও ধর্মের অবমাননা এড়ানোর আহ্বান জানিয়েছে। রবিবার একটি বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, মত প্রকাশের স্বাধীনতা আড়ালে সারা বিশ্বের মুসলিমদের পবিত্র মূল্যবোধের অবমাননাকর ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক টুইটে বলেছেন, সুইডেনের পবিত্র কোরআন অবমাননার মতো জঘন্য কাজে নিন্দা জানাতে কোনো শব্দই যথেষ্ট নয়। মত প্রকাশের স্বাধীনতা বিশ্বের 150 কোটি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য ব্যবহার করা যায় না, এটা গ্রহণযোগ্য নয়। নিন্দা জানিয়েছেন খোদ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীও। টোবিয়াস বিল স্ট্রম এক টুইটে ইসলাম বিদ্বেষী উস্কানিকে ভয়াবহ উল্লেখ করে বলেছেন, সুইডেনে মত প্রকাশের সুদূর প্রসারী স্বাধীনতা রয়েছে, তবে তার অর্থ এই নয় যে সুইডিশ সরকার বা আমি প্রকাশ করা মতামতকে সমর্থন করি।